মিথ্যে কথা বলার প্রয়োজন ছিল না বিকি কেন বলেছিস আরে মনপ্রীত তো আমেরিকায় খুব ভালোভাবে সেটেলড আর তুই তুই ওর নাম করে ওকে সাহায্য করবি বলে আমার থেকে 2 লক্ষ টাকা নিয়ে দিল্লি গেলি হিন্দিরা কেউ মিথ্যে কথা বলি মিথ্যে কথা বলে ওখানে তুই এক রাত হোটেলে কাটালি কেন বল না কেন দি আমার কথাটা একবার শোন প্লিজ একবার আমার ঠিক আছে বুঝতে পেরেছি এখনো তোর সব উত্তর আছে না তাহলে আগে বলিস নি কেন অকারণে তুই মিথ্যে কথা বলে গেলি আশ্চর্য ইন্দিরার মতন এরকম একটা ভালো মেয়ে সে কিনা আমাদের হারানো সম্পত্তি ফিরিয়ে দেবার জন্য 3 রাত এক করে খাটছে তার বিশ্বাস তুই ভেঙে দিলি বিকি হ্যাঁ কেন ভেঙে দিলি বল থাকলে সোনা ম্যাডাম হয়তো ভিকি স্যার সত্যি কথাগুলো আমাদেরকে বলতে চাননি তাই বলেনি হয়তো সত্যি কথাগুলো বললে অনেক অনেক সত্যি বাইরে চলে আসতে পারে ভিকি স্যার আপনি ঠিকই করেছেন আর আপনি কেন সব কথা আমাদেরকে বলতে যাবেন বলুন তো আমরা আমরা কে যে আপনাকে সব কথা বলতে হবে আর আপনি এত দূর থেকে এসেছেন নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছেন সোহনা ম্যাডাম অকারণে ওনাকে আর এসব প্রশ্ন করে অযথা বিরক্ত করবেন না ইন্দিরা ইন্দিরা আমার কথাটা একবার শোন আমি তোমাকে সব সত্যি কথা বলতে মানে বিশ্বাস করো আমি তোমাকে সত্যিটা বলতেই গেছিলাম কিন্তু বলা হয়ে ওঠেনি তাই তো ঠিক আছে দেখো বলা হয়নি আর তুমি যখন এক রাত দিল্লিতে কাটিয়ে এসেছো তখন তখন আর কিছু বলতে হবে না আর সবথেকে বড় কথা এই ব্যাপারে আমি তোমার সাথে কোনো কথা বলতেই চাই না ইন্দিরা ইন্দিরা আমার কথাটা একবার শোনো আমি তোমার কাছ থেকে আর দীর কাছ থেকে কোনো কথা লুকোই না সব সত্যি কথা তোমাদের বলি কিন্তু এই ব্যাপারটা এত তাড়াহুড়োতে হয়েছে যে আমি তোমাদেরকে এই কথাটা বলতে পারিনি ওই সুযোগটাই পাইনি কি বলবে শুধু কি বলবে তুমি সোহানা ম্যাডামের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে কাকে দিয়েছো বলো উত্তর আছে তোমার কাছে কিছু বলো চুপ করে থেকো না বলো বাংলা মিডিয়াম শো থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায়